গুয়াগাও ডাইনামিক ক্লাবের উদ্যোগে প্রায় 15 দিন থেকে চলে আসা ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গুয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আজ বুধবার গোয়ালপখর এক নম্বর ব্লকের অন্তর্গত গুয়াগাও ডাইনামিক ক্লাবের উদ্যোগে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল গুয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই ফাইনাল ফুটবল খেলার সাথে ব্ল্যাক ফায়ার ক্লাবের মেয়েরা বিভিন্ন ধরনের দেশভক্তি ডান্সের মাধ্যমে দর্শকদের মন জয় করে। অপরদিকে ফাইনাল খেলায় মুখোমুখি হয় লাঠি ও ফুলবাড়ির মধ্যে। দুই দলেই দুর্দান্ত খেলে অবশেষে বাঁচি মারে 1-0 গোলে লাঠি। আজকের এই খেলা ও ডান্স দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শকদের আসতে ও ভিড় জমায়েত হতে দেখা যায়। এই ফাইনাল খেলায় বিজয়ী দলকে একটি বড় কাপ টাকা তুলে দেন গুয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান পবন সিং ও যুবনেতা নফে হাবিব, এবং রানার দলকে কাপ ও টাকা তুলে দেন অঞ্চল প্রেসিডেন্ট ও উপপ্রধান। খেলাটা তো গোগা নকআউট ফুটবল টুর্নামেন্ট 2021 এটা অর্গানাইজ করতে যাও গোগা ডাইনামিক ক্লাব, ঠিক আছে। আজকে এটা আপনার ফাইনাল ম্যাচ, এর আগে মনে হয় 15 দিন আগে আমরা আসে এটা ওপেনিং করে গেছিলাম। আজকে ফাইনাল ম্যাচে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানকার যে লোকাল কমিটি যে আছে ক্লাবের। পর হচ্ছে যে আজকে ডাইনামিক ক্লাবের যারা সদস্য বা মেম্বার বা ইয়ে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আজকে যেহেতু আমাদের ফাইনাল, শুধু ওরা খেলা ছাড়েছে বলে সবাই মন দেখতে আর সবাইকে ভালো লেগেছে।